পুরুষ দিনী দাওয়াতের জন্য, আন্দোলনের জন্য, তলব আল এলমের জন্য তিনি স্ত্রী সন্তানকে রেখে যান আল্লাহর উপর ছেড়ে দিয়ে, জি মনে করেন এটা তাওয়াক্কুল। অথচ স্ত্রী সন্তানের খেদমত একটা বিশেষ পর্যায়ে ফরজে আইন, স্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে ফরজে আইন। আমার পরিবার তো অন্য কেউ দেখতে পারবে না, কিন্তু দিনের কাজটা তো আরো কোনো ভাই করতে পারবে। এই জন্য স্ত্রী পরিবার পরিজনের দায়িত্ব পালন করা ফরজে আইন। আমি দিনের জন্য বেরোতে পারবো, কিন্তু ফরজে আইন অবহেলা করে বেরোতে পারবো না, এদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় নফল দিনের জন্য দিনই দাওয়াত ফরজে কিফায়া, জি দিনই দাওয়াতের জন্য বাইরে যাওয়া এটা নফল নয়, দিনই দাওয়াত আমি দেব, আমি আশেপাশে দিতে পারি, এই জন্য আমাকে বাড়ি ছেড়ে যেতে হবে এটা জরুরি নয়। হ্যাঁ, বাড়ি ছেড়ে গেলে আমার কাজের একাগ্রতা বাড়বে, ভালো কিছু মানুষের সাথে থাকবে, এগুলো ভালো, কিন্তু এটা একেবারেই নফল ফরজের বিষয়। আর স্ত্রী সন্তানের দেখাশোনা, ভরণ পোষণ, তারবিয়াত, সঙ্গ দেওয়াটা অনেক সময় ফরজে আইন পর্যায়ের, অনেক সময় নফল পর্যায়ের। নফলটা অবহেলা করা যেতে পারে, কিন্তু ফরজে আইন পর্যায়েটা অবহেলা করা যায় না। জি আলহামদুলিল্লাহ, অনেক